হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল নিয়ে। মাইক্রোসফট এক্সেল কেন এত গুরুত্বপূর্ণ, কি কারণে এটা শেখা দরকার, চাকরির ক্ষেত্রে আর বা কি গুরুত্ব, আর মাইক্রোসফট এক্সেল শিখে কি উপকার পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি এই ভিডিও সাজিয়েছি আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। এক্সেল শব্দের অর্থ কি, প্রথমে এই বিষয়ে একটু আলোকপাত করব। এক্সেল শব্দের অর্থ গুণ বা কৃতিত্ব অথবা কাজে শ্রেষ্ঠতর হওয়া। এক্সেল এক্সেল কথার অর্থ হলো এটা। আসলেই মাইক্রোসফট এক্সেল কাজে, গুণে, মানে এটি অন্যান্য প্রোগ্রামের চেয়ে শ্রেষ্ঠতর। কেননা মাইক্রোসফট এক্সেল দরকার নাই এমন কোন অফিস আদালত, এমন কোন জায়গা নেই। কম্পিউটার জগতে এর ভূমিকা অপরিসীম সীম। মাইক্রোসফট এক্সেল এত গুরুত্বপূর্ণ, এই স্বল্প আলোচনায় এর গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। এখন চলুন, কেন মাইক্রোসফট এক্সেল শিখবেন? মাইক্রোসফট এক্সেল এই কারণে শিখবেন, এটি যে কোনো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ চোখের পলকে করে দিতে পারে। অনেক বড় বড় হিসাব মুহূর্তেই একদম সঠিকভাবে করে দিতে পারে। যে কোনো তথ্য চাহিদা মাফিক সাজানো যায়। এই এক্সেলে রয়েছে সুবিশাল পৃষ্ঠা, যাতে রয়েছে বিরাট অঙ্কের কলাম ও সারি। সহজেই কলাম ও সারিকে বড় ও ছোট করা যায়। যে কোনোভাবে তথ্য সন্নিবেশন, সংযোজন, বিয়োজন ও বিশ্লেষণ করা যায়। যে কোনো তথ্যকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়, ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা যায়। এক্সেলে যে কোনো ইমেজ যোগ করা যায়। এই যে এত বিশাল কাজের পরিধি এই এক্সেলে রয়েছে, সেই কারণে মানুষ এখন মাইক্রোসফট এক্সেল ইউজ করতে অভ্যস্ত হয়ে উঠেছে করেছে। অর্থাৎ কম্পিউটার শিখলেই অবশ্যই অবশ্যই মাইক্রোসফট এক্সেলের কাজ শিখতে হবে, তা না হলে কম্পিউটারের কাজে মাস্টারি করা যাবে না। এবার দেখুন, এক্সেল দিয়ে আমরা কি কি করতে পারবো। এক্সেল দিয়ে আমরা বহুবিধ কাজ সম্পাদন করতে পারি। তন্মধ্যে আমি কিছু বিশেষ বিশেষ কাজ উল্লেখ করছি, সেগুলো হলো: 1. বেতন হিসাব তৈরি করা যায়। এমন কোনো অফিস নাই যেখানে বেতন হিসাব তৈরি করা হয়। প্রত্যেক অফিসে বেতন হিসাব তৈরি করতে হয়, কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হয়। এগুলো সহজে করার জন্য এক্সেল, মাইক্রোসফট এক্সেল দরকার। তারপর হলো দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায় মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করা যায়, বাজেট প্রণয়ন করা যায়,
সহজে সুদ হিসাব সম্পাদন করা যায়, ব্যাংকিং ব্যবস্থাপনার যাবতীয় হিসাব সম্পাদন ও বিশ্লেষণ করা যায়, উৎপাদন ব্যবস্থাপনা করা যায়, আয়কর ও অন্যান্য হিসাব তৈরি করা যায়, বৈজ্ঞানিক ক্যালকুলেশন সহজে করা যায়, মজুদের পরিমাণ ও নিয়ন্ত্রণ করা যায়, সব ধরনের পরিসংখ্যান এই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করা যায়, সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করা যায়, মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ডেটা সংরক্ষণ করা যায়, তালিকা বা গ্রাফ তৈরি করা যায়, ফর্মুলা প্রয়োগ করা যায়, যে কোনো ধরনের ফর্মুলা প্রয়োগ করার সুবিধা এই মাইক্রোসফট এক্সেলে আছে। সেই কারণেই মাইক্রোসফট এক্সেল এত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আপনি চাকরির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রয়েছে। যে যে প্রার্থী চাকরির যে প্রার্থী মাইক্রোসফট এক্সেল জানে, এমএস ওয়ার্ড জানে, তাদের গুরুত্ব অনেক বেশি। কারণ মাইক্রোসফট এক্সেলে অনেক ধরনের অনেক অনেক কাজ করা হয় বিভিন্ন বিষয় আদালতে। সেই কারণে যে চাকরি প্রার্থী মাইক্রোসফট এক্সেল জানে, এমএস ওয়ার্ড জানে, পাওয়ার পয়েন্ট জানে, তাদের জানে, তাদের গুরুত্ব, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এক্সেলে কাজ জানলে চাকরিতে সহজে নিয়োগ করা যায়, এটা সহজ সহজে বলা যায়। তো এই ছিল আজকে আমার মাইক্রোসফট এক্সেলের প্রাথমিক পর্ব। এরপরে কিভাবে এক্সেল কাজ করা যায় সহজে, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। এই কারণে আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহজ হয়। মাইক্রোসফট এক্সেলের খুঁটিনাটি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওগুলো ধাপে ধাপে তৈরি করব, যাতে করে যে মাইক্রোসফট এক্সেল এখনো জানে না, শেখা দরকার, সে যেন আমার এই ভিডিওগুলো ধাপে ধাপে দেখে ইজিলি শিখতে পারে, আর কোনো ওস্তাদের কাছে যেতে না হয়, এইভাবে ভিডিওগুলো তৈরি করবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য।